बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम आमार प्राणप्रिय शिक्षार्थीबृंद सबाई भालो आछो ना सबाई भालो आछो तो जी सर आलहামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি আজকে তোমাদেরকে পড়াবো আমি দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা পার্ট 2.5 এর পরীক্ষা নম্বর 5 ঠিক আছে গতদিন আমরা পরীক্ষা নম্বর 4 পর্যন্ত পড়েছি লাইভ ক্লাসে তাই না গতকালই তো পড়িয়েছি পড়েছো তোমরা সব জি স্যার আমরা গতকাল পড়েছি কি কি বলতো মোমবাতি জ্বলন ও মোমের তিন অবস্থা গলন স্ফুটন এবং গলন স্ফুটন স্ফুটনের সংজ্ঞা এবং কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি এটা ছিল আমাদের পরীক্ষা নম্বর 4 মোট কথা পরীক্ষা নম্বর পরীক্ষা দুইটা ছিল এখানে 4 নম্বর আর 5 নম্বর দুটো পরীক্ষা আছে আর 6 নম্বর পরীক্ষা আছে চারটা পরীক্ষা তিনটা পরীক্ষা আছে কিন্তু শুরু হচ্ছে 4 নম্বর থেকে ঠিক আছে শুরু হচ্ছে 4 নম্বর থেকে মানে আগে কিছু পরীক্ষা হয়েছে আমাদের আমরা ব্যাপক নিঃসরণে আমরা 3 নম্বর পর্যন্ত পরীক্ষা পড়ে এসেছি এর জন্য আমাদের পরীক্ষা নম্বর 4 আমরা গতদিন পড়িয়েছি কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় আজকে আমরা তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় পড়ব ইনশাআল্লাহ তার আগেই দেখে নিই তোমাদের পূর্ব পাঠ কেমন মনে আছে তাই না তাহলে বলো সাদবান সাকিব সাদবান সাকিব বর্ণম মোম প্রধানত কি দিয়ে তৈরি বলো তো মোমের উপাদানগুলো কি কি বলো বলো মোম মোম কি কি যৌগ কথা বলছে না যে মমিতা মুমতাহিনা 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 শুনছো মুমতাহিনা শুনছো ঈশা শুনছি আচ্ছা তুমি বলো তো গলন কাকে বলে গলন গলন কাকে বলে কোন কঠিন পদার্থে পদার্থ কোন কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলনাঙ্ক বলে হ্যাঁ ভালো হয়েছে অর্থাৎ তাপ প্রয়োগে কোন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গলন তারপর বলো সাদবান সাকিব শুনছো আমাকে ইয়েস স্যার বলেন স্যার সাদবান সাকিব বলো গলনাঙ্ক কাকে বলে স্যার কোন বস্তু যে তাপমাত্রায় স্যার মানে গলে যায় স্যার তাকে মানে গলন বলে আর যে যে তাপমাত্রা মানে যে তাপমাত্রায় কোন বস্তু গলে যায় তাকে গলনাঙ্ক বলে স্যার যেমন স্যার পানির গলনাঙ্ক সংজ্ঞাটা ইয়েস স্যার একটু উচিত ছিল ইয়েস স্যার স্যার পানির গলনাঙ্ক হচ্ছে স্যার বলবো স্যার বলো বলতে তো বলেছি স্যার পানি গলনাঙ্ক স্যার যেমন পানি গলনাঙ্ক 0 ডিগ্রি কত এক বায়ুমণ্ডলীয় চাপে পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস না ভালো হয় নাই আরো স্মার্ট অ্যানসার শিখিয়েছি আমি স্মার্ট অ্যানসার তোমরা দিতে পারছো না আচ্ছা কে বলবে দেখি স্মার্ট ভাবে স্যার আমি বলি স্যার আচ্ছা তাহলে স্যার বলবো কে নাম বলো তো কে বলতে চাচ্ছো নাফিসা আদিতা রিশা আচ্ছা নাফিসা বলো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে আরো স্মার্ট হওয়া দরকার নাফিসা স্যার আমি বলি রিশা বলো আমি বলি স্যার রিশা বলো যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থকে তাপ তরলে পরিণত করা হয় তাকে কঠিন পদার্থের গলনাঙ্ক বলে আরো ভালো হলো না আদ্রিতা বলো আদ্রিতা আদ্রিতা ফাইসাল সাহারিয়া ফাইসাল সাহারিয়া শুনছো স্যার আমি তো বলছি বলো তাহলে কই আমি তো শুনতে পাচ্ছি না তোমার কথা যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রা উক্ত কঠিন পদার্থকে গলনাঙ্ক বলা হয়
ঠিক আছে, আপনি তার একটু হয়েছে, আমি বলি দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরল পদার্থে কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলা হয়, এইভাবে বলতে হবে। নাফিসা শুনতে পাচ্ছ, বুঝতে পারলে হবে? জি স্যার। এক বায়ুমণ্ডলীয় চাপে এই কথাটা তোমরা উল্লেখ করো নাই, কিন্তু তোমাদের প্রশ্নের আন স্মার্ট প্রশ্ন উত্তরটা আন 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 মানে স্মার্ট মনে হলো আমার কাছে। অতএব তোমরা স্মার্টলি আনসার করবে, ঠিক আছে? এবার যাবো আমরা, স্ফুটন কাকে বলে, ছেলেদের কাছে যাবো, স্ফুটন কাকে বলে, ছেলেদের রায়াত, রায়াত ছেলে না মেয়ে? রায়াত, হ্যালো রায়াত। তারপর হচ্ছে আর কে, মেয়েরাই বেশি অবশ্য ক্লাসের মধ্যে। আরাফাত রহমান বলো তো বাবা, আরাফাত রহমান, আরাফাত রহমান স্যার বলি স্যার। হ্যাঁ বলো স্যার। তাপ প্রয়োগ, স্যার তাপ প্রয়োগ করে তরল পদার্থকে, আচ্ছা যে আরাফাত বলতে চাচ্ছে, বলো। আচ্ছা আমি আমি বলবো নাকি আরাফাত বলবে স্যার? তুমি বলো। আচ্ছা, তাপ প্রয়োগের ফলে কোন তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে পরিণত করার পদ্ধতিকে স্ফুটন বলে, আর একবার বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোন তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে সে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। প্রত্যেকটি পদার্থের স্ফুটনাঙ্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন পানি এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনের বিপরীত হলো হচ্ছে ঘনীভবন। স্ফুটনের ক্ষেত্রে তাপ দিতে হয়, কিন্তু ঘনীভবন ঘনীভবনের ক্ষেত্রে তাপ সরিয়ে নিতে হয়। ওকে, সুন্দর হয়েছে, সবচেয়ে ভালো আনসার, অনেক সুন্দর হয়েছে আনসার, অনেক সুন্দর হয়েছে আনসার। ওকে ধন্যবাদ, তোমরা কি অনেকে ভালো পড়ছো, ডাইরেক্ট ছেলে মেয়েগুলো অনেক সিরিয়াস, এটা অনেক ভালো লাগে, ক্লাস ও পার্টিসিপেন্ট বেশি। তোমরা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের পাশে আছি আমরা। তাহলে আমরা নতুন পড়ে চলে যাবো এখন, পরীক্ষা নম্বর 5 দেখো আজকের আলোচনার বিষয়। পার্ট 2.5 এর পরীক্ষা নম্বর 5, তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি। তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি, অলরেডি আমরা স্ফুটন এবং স্ফুটনাঙ্ক কি আমরা পড়ে এসেছি, তাহলে এখন তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে যাবো। অর্থাৎ তরল পদার্থ স্ফুটনাঙ্ক নির্ণয় কিভাবে করবো আমরা, সেটা আমাদেরকে এখন দেখতে হবে, ঠিক আছে? দেখো, যে তরল পদার্থ স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে, ওই তরল পদার্থ যেমন পানি, এর কিছু পরিমাণ পানি বিকারে নিতে হবে, এই বিকারের মধ্যে একটি থার্মোমিটার যুক্ত করতে হবে। এখন সতর্কতা সহিত বুলসেন বার্নার দিয়ে বিকারটি উত্তপ্ত করতে হবে, এক পর্যায়ে সমস্ত পানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে, শুরু করবে, এই তাপমাত্রায় পানি স্ফুটনাঙ্ক, ঠিক আছে? তাহলে কি কি লাগলো, একটা বিকার লাগলো, কি লাগবে বলো, একটা বিকার, আমার বিকার টাকা রয়েছে, থার্মোমিটার থাকবে, এখন থার্মোমিটারটা হবে একবারে নিচ পর্যন্ত ভাল থাকবে, একটা এখানে ভাল, আর ভিতরে একটা সরু কাস্টার, আর দুই করে আবার কাস্টার থাকবে, তাহলে এটা একটা থার্মোমিটার। আর কি লাগবে বলো তো দেখি, বুনসেন বার্নার, বুনসেন বার্নার কেমন হয়, এরকম বুনসেন বার্নার এরকম হয় না বলো তো? Yes স্যার, এরকমই হয় স্যার। পুরুষের বার্নার, বার্নার বাস শুদ্ধ শুদ্ধ থাকে, তখন আমরা এটাকে ধরে দিয়ে আমাদের মধ্যে স্পিরিট দেবো, যারা স্পিরিট, এবং এটা জ্বলবে, তখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই পানি স্ফুটনের তৈরি, আর পানি তো লাগবে, অর্থাৎ H2, পানি স্বাভাবিক অবস্থায় কিন্তু তরল, রাইট? Yes স্যার, পানি স্বাভাবিক অবস্থায় তরল, এই পানি স্ফুটনাঙ্ক নির্ণয় করতে যাবো। তাহলে আমরা ঠিক ভাবে সাজিয়ে নিবো চিত্রের মতো করে, তোমাদের বইয়ের পেজ নাম্বার 28 দেখো, চিত্র দাও সুন্দর ভাবে, ঠিক আছে? আর ট্রিপল স্ট্যান্ড লাগবে, তাহলে এগুলো এই উপকরণ গুলো আমাদের এই পানি যে স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে সেগুলো লাগবে। তাহলে আমাদেরকে এই নির্দিষ্ট জায়গাতে সেট করে দিতে হবে যন্ত্রগুলো, এটা স্ট্যান্ড, হ্যাঁ এটা স্ট্যান্ড, ঠিক আছে? এটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডে একটা থার্মোমিটার থাকবে, কি থাকবে, এই স্ট্যান্ডে একটা সুন্দর ভাবে থার্মোমিটার থাকবে,
হারমোনটার সাথে অ্যাড করে দেব, যুক্ত করে দিতে হবে। যুক্ত করার পরে এখানে ত্রিকোণ স্ট্যান্ড থাকবে, ঠিক আছে, তিনটা পা থাকবে এবং স্ট্যান্ড থাকবে, এবং এর উপরে কি দিতে হবে, এর উপর দিতে হবে একটা বিকার। এই বিকারের মধ্যে কি থাকবে বলতো? বিকারের মধ্যে পানি থাকবে, পানি স্যার, পানি পানি স্যার, স্ট্যান্ডের উপরে তার জানি থাকবে, তার জানি। এটার নাম হচ্ছে ত্রিপদী স্ট্যান্ড, এটার নাম স্ট্যান্ড, এটার নাম কি? বিকার। ঠিক আছে, কথা দেখতে পাচ্ছ, লেখা বুঝতে পারছ? ইয়েস স্যার। হচ্ছে থার্মোমিটার, ব্যাস এই যন্ত্রপাতি গুলো লাগিয়ে আমাদেরকে এখন প্রত্যক্ষ করতে হবে যে পানি স্ফুটনাঙ্ক কত হচ্ছে, তাই না? তাহলে আমি তোমাদের চার লাইন পড়েছি, আমি একটু পড়ে দিই তোমাদেরকে। দেখো, যে তরল পদার্থ স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে, ওই তরল পদার্থ যেমন পানি, এর কিছু পরিমাণ একটি একটি বিকারে নাও, এই বিকারের মধ্যে একটি থার্মোমিটার যুক্ত করা হয়, এমন সতর্কতার সহিত, এখন সতর্কতার সাথে বুনসেন বার্নার দিয়ে বিকারটিকে উত্তপ্ত করো, ঠিক আছে? এই সমস্ত এক পর্যায়ে সমস্ত পানি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে শুরু করবে, নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে যদি তাপ দিয়ে হবে, একটা একটা বুনসেন বার্নার রেখে দিই, এখানে যেটা বাতি রেখে দিই, তাই এটা কিন্তু তাপ হয়, এবং আস্তে আস্তে কিন্তু গ্যাসীয় পদার্থ জলীয় বাষ্প উঠতে থাকবে, ঠিক আছে? তাহলে এক পর্যায়ে সমস্ত পানি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্প পরিণত হতে শুরু করবে, এই তাপমাত্রায় পানি স্ফুটনাঙ্ক। তাহলে পানিকে বিকারে নিয়ে উত্তপ্ত করা করলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত পানি বাষ্পে পরিণত হবে, অর্থাৎ পানি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। পানি স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পানি স্ফুটনাঙ্ক যতক্ষণ পর্যন্ত সমস্ত পানি বাষ্পে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পানির তাপমাত্রা স্থির হয়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস, এক বায়ুমণ্ডলীয় চাপে, যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তরলকে তরল স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, সেহেতু একাধিক তরল স্ফুটনাঙ্ক একই হতে পারে না, অর্থাৎ কোন তরলে ভেজাল মিশ্রিত থাকলে সেটি তার স্ফুটনাঙ্ক ব্যতীত ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে। তাহলে পানির মধ্যে যদি অন্য কোনো উপকরণ মিশানো থাকে, তাহলে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাও বাষ্পে পরিণত হতে পারে। যেমন দেখো, সামান্য পানিতে, পেজ নাম্বার 28 আসো, পানিতে সামান্য পরিমাণে অ্যালকোহল যোগ করে, পানিতে যদি সামান্য পরিমাণে অ্যালকোহল যোগ করা হয়, পানিতে সামান্য পরিমাণে পরিমাণে কি যোগ করা হবে বলো? অ্যালকোহল। অ্যালকোহল অ্যালকোহল যোগ করলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হয়ে অন্য কোন তাপমাত্রায় এটি ফুটবে। স্ফুটনাঙ্কের মাধ্যমে কোন তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। তাহলে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এই পানির তাপমাত্রা যদি কোনো কারণে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না বাষ্পে পরিণত হয়, তাহলে বুঝতে হবে যে এই পানিটা অবিশুদ্ধ রয়েছে, পানিতে অ্যালকোহল বা অন্য কোনো অজলীয় দ্রাবক এর মধ্যে উপস্থিত থাকতে পারে। তাহলে যে কোনো যৌগের বিশুদ্ধতার মানদণ্ড প্রধান হিসাবে ব্যবহৃত হয় এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাহলে প্রত্যেকটা পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ফিক্সড। তাহলে তোমরা জানতে পারলে যে গলন এবং স্ফুটনের সময় তাপ দেওয়া হলেও তাপমাত্রার পরিবর্তন হয় না, এই সময়ে যে তাপ দেওয়া হয় সেই তাপটুকু পদার্থের অবস্থার পরিবর্তন করে এবং কঠিন থেকে তরল কিংবা তরল থেকে গ্যাসে পরিণত করে। আবার যদি কোনো কঠিন পদার্থে তাপ দিয়ে প্রথমে তরলে পরে, প্রথমে তরল তারপর তরলকে যদি আবার বাষ্পে পরিণত করা হয়, তাহলে কি দেখবে, এই পরীক্ষাটি আমরা এনে বুঝতে চেষ্টা করব। তাহলে আমাদের পরীক্ষা নম্বর 5 গেল যে এই যে পানির মধ্যে পানি স্ফুটনাঙ্ক কত এটা বের করার পদ্ধতি, এবং এই তরল পদার্থের মধ্যে যদি কোনো ভেজাল থাকে সেই ভেজালটা এই স্ফুটনাঙ্কের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। তোমরা সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার?
সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার বুঝতে পারছি। কোনো সমস্যা নেই? নো স্যার। নো স্যার। ওকে ভেরি গুড, অনেক ভালো লাগলো শুনে যে কোনো সমস্যাই নাই তোমাদের। তাহলে পরীক্ষাতে কিন্তু শতভাগ নাম্বার পাওয়া চাই। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার পরীক্ষা ছয়ে যাব। দেখো পরীক্ষা ছয়, তাহলে বুঝছি তুমি এটা? জি স্যার। জি স্যার। চিত্রগুলো আমার চাইতে ভালো করে আঁকবা তোমরা, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্টে যে পরীক্ষাটা দিয়েছে ওখানে কি চিত্র দেওয়া লাগবে? অ্যাসাইনমেন্টে আমাদের পরীক্ষা নং 3 দিয়েছে, ওখানে কি চিত্র আঁকানো লাগবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আঁকতে হবে চিত্র। অ্যাসাইনমেন্ট তো খুবই সহজ দিয়েছে তোমাদের। জি স্যার। অ্যাসাইনমেন্ট অতি সহজ। তাহলে এবার পরীক্ষা নম্বর 6 দেখো। এবার আমরা স্ফুটনের নির্ণয় পদ্ধতি, যে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় ইত্যাদি পরিণত হয়ে যে তাপের যে পার্থক্য হয়, তাপমাত্রার যে পার্থক্য হয়, সেগুলো এবার আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখব। তাহলে দেখো সুন্দর ভাবে একটা কলাম দেখতে পাচ্ছ তোমরা, সোজা মনে হচ্ছে না কাঁকা কাঁকা মনে হচ্ছে? ইয়েস স্যার সোজা দেখা যাচ্ছে। সোজাই আছে স্যার, সোজা দেখা যাচ্ছে। তাহলে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, নিচে আছে দেখো সময়, নিচে দেওয়া আছে সময়, এদিকে টাইম যাবে, আর উপরে কি দেওয়া আছে দেখো, উপরে দেওয়া আছে তাপমাত্রা। তাপমাত্রা স্যার মাত্রা, তাহলে এদিকে যাচ্ছে কলামটা, আর সময় যাচ্ছে এদিকে। সময় মানে কি? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এইভাবে। তাহলে গ্রাফ পেপারে থাকে, আমরা দেখি। গ্রাফ পেপার দেখেছো তোমরা? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। 5 ঘরের পরে হালকা একটা লাল দাগ, আর 5 ঘরের পরে 10 ঘরে কিন্তু একবারে পুরো একটা গাঢ় লাল দাগ থাকে, যেন তোমাদের চিনতে সুবিধা হয় আমাদের, তাই না? তাহলে এরকম তাপমাত্রা এরকম ঘর থাকে, 1, 2, 3, 4, 5 এরকম থাকে। তারপরে দেখো আরেকটা 5 ঘর থাকে, 1, 2, 3, 4 দূরত্ব একই। তাহলে আমরা এটা বুঝতে পারছি, এদিকেও যেমন ঘর থাকে এদিকেও কিন্তু ঘর থাকে, 5 ঘর। তাহলে প্রত্যেকটা জায়গাতে এইভাবে কিন্তু ঘর দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে আমরা গ্রাফ পেপার ইনশাআল্লাহ, তাহলে ভিতরে গেলে কি দাওয়াত দরকার আছে? এখন নাই আপনি ভিতরে গেলে আমি একটু বুঝে দিই, তাহলে ভালো লাগবে তোমাদের বলতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ পেপার নিয়েছি, গ্রাফ পেপারের একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা কিন্তু ও অবনমিত করবে, ঠিক আছে? যদি জিরো না দিয়ে এটা দরকার নেই। এখন খেয়াল করো এখানে দিয়েছে জিরো ঘর, এটা হচ্ছে -20, আর এই মাইনাস কত? এটা কি তাপে ডিগ্রি সেলসিয়াস একক তাপ? তাহলে এটা যদি হয় তাহলে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, হ্যাঁ এটা হচ্ছে 80, তার আরো চলে যাবে উপরে, হ্যাঁ এটা 100, এইভাবে চলে যাবে 120 করে। প্রতিটা ঘরের মান 10 করে ধরেছে। আর নিচে দেখো তাপমাত্রা থাকবে, নিচে সময় থাকবে, এদিকে ধরতে পারি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, এইভাবে চলতে থাকতে হবে থাকবে। অর্থাৎ সময়ের সাপেক্ষে যে তাপের পরিবর্তন হলে তাদের বস্তুর অবস্থান পরিবর্তন হয়, এটাই কিন্তু এই গ্রাফ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। দেখো 0 ডিগ্রিতে এখানে একটা দাগ দেওয়া আছে, এই দাগ থেকে নিচে একটা দাগ দেখতে পাচ্ছ? এটা দেখো এ এবং এটা হচ্ছে বি। তাহলে দেখো এই 0 থেকে -20, -40, এটা কি হিমাঙ্কের নিচে না বলো তো? জি স্যার। হিমাঙ্কের নিচে, তাহলে এই তাপমাত্রা অবশ্যই বরফ জমবে। জি স্যার। এবার দেখো এ এবং বি, অর্থাৎ বরফ যখন ছিল এখানে তখন কিছু তাপমাত্রা দিলে বরফটা গলে পানিতে পরিণত হবে,
তাহলে এইটা হচ্ছে বরফ গলনের বক্ররেখা, এটাকে বলতে পারি আমরা বরফ গলনের রেখা বা বরফের গলনাঙ্ক রেখা বলতে পারি আমরা, ঠিক আছে? বরফের গলনাঙ্ক রেখাকে এ বি দিতে পারি আমরা। তাহলে ধীরে ধীরে তাপমাত্রা থেকে যখন তাপ দেওয়া শুরু হবে, বরফ কি আস্তে আস্তে গলবে না বলতো? জি স্যার। এবং সময় লাগবে বরফ গলতে, তাহলে এখানে যদি সময় লাগে তাহলে এখানে এসে দেখো 3.6 মিনিট সময় লেগেছে। তাহলে এই খাড়াখাড়ি তাপ যেটা আছে সেটা 6 মিনিটের ঠান্ডা বলতো? হ্যালো, ইয়েস স্যার, কথা বলো। জি স্যার, এটা ছিল বরফে, এটা হিমাল পর্বত, এবার জিরো থেকে নির্দিষ্ট সময় মানে তাপ দেওয়ার পরে এই বিমানের সমস্ত বরফটা আস্তে আস্তে গলা শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত সব বরফ না গলবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্থির থাকবে। তাহলে এটাকে বলতে পারি আমরা বরফের গলনাঙ্ক রেখা। তাহলে এই তাপমাত্রাটাকে কি বলবো, এই কার্ভটাকে বলবো আমরা কি, বরফের গলনাঙ্ক রেখা। গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা। তাহলে এই অবস্থায় তার অবস্থার কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন দেখো 100 ডিগ্রি সেলসিয়াস, ধরো একটু এখান থেকে আমরা আসতে পারি 100 ডিগ্রি, সবাই লাগবে না বলতো? এটা এখানে 100 ডিগ্রি মানে, তাহলে এই জিরো থেকে শুরু করে 100 ডিগ্রি নিচ পর্যন্ত বরফটা সম্পূর্ণ কিন্তু গলে যাবে। তাহলে এটাকে কি বলতে পারবো আমরা, এই অবস্থাকে, এই অবস্থাকে আমরা পানি বলতে পারবো না বলতো? জি স্যার। বরফ থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন তাপমাত্রা থাকবে তখন কিন্তু সমস্ত বরফ গলে পানিতে পরিণত হয়ে থাকবে। এই পানিকে যখন আমরা তাপ দিব তখন নির্দিষ্ট একটা সময় লাগবে আবার বলতো? আবার তাকে লিখে যাবো, তখন সময় কাটে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে পানি এবার কিন্তু ফুটা শুরু হলো। তাহলে এটা এ বি, এটা হচ্ছে সি, তাহলে এই অংশটা কি, এই অংশটাকে কি বলা হয়, পানির ফুটনাঙ্ক রেখা। পানির স্ফুটনাঙ্ক রেখা, পানির স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। তাহলে পানি এই তাপমাত্রায় কিন্তু ফুটা শুরু করবে, সব পানি কিন্তু ফুটে যাবে না। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে সেই পানির সম্পূর্ণ গুলো আস্তে আস্তে ফুটে শেষ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্থির থাকবে এবং এদিকে সময় আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার দেখো যদি ডি থেকে উপরে যায় তাহলে কি হবে, এটা জলীয় জলীয় বাষ্প, এটা কিন্তু জলীয় বাষ্প। তাহলে এই পানি প্রথমে ছিল বরফ, তাই না? প্রথমে ছিল বরফ, তারপর হলো কি, তরল, তারপর হলো বায়বীয়। বায়বীয়, তাহলে এই অবস্থার পরিবর্তন হতে নির্দিষ্ট কি লেগেছে, নির্দিষ্ট সময় লেগেছে, সময় অতিক্রম করতে হয়েছে, করতে হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে এই গলনাঙ্ক রেখাটাকে আমরা এখন ব্যাখ্যা করতে পারবো। দেখো বইয়ে বের রিডিং করতে পারবো। আচ্ছা পড়ো তো, একজন নাফিসা পড়ো। স্যার একদম পরীক্ষা নম্বর 6 নিচ থেকে, হ্যাঁ পরীক্ষা নম্বর 6 করে প্রথম থেকে পড়া শুরু করো। কয়েক টুকরা বরফকে একটি বিকারে নিয়ে সেটিতে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো এবং একটি থার্মোমিটারের সাহায্যে সারাক্ষণ এর তাপমাত্রা পরিমাপ করা হলো। ধরা যাক কঠিন বরফ খণ্ডগুলোর প্রাথমিক তাপমাত্রা ছিল -40 ডিগ্রি সেলসিয়াস। তাপ দেওয়ার সাথে সাথে কঠিন অবস্থার বরফের তাপমাত্রা। আচ্ছা ঠিক আছে শোনো, তাহলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় তখন কঠিন বরফ গলনের মাধ্যমে। নাফিসা ওকে ভালো পড়বা ইনশাল্লাহ। তাহলে তোমাদের কি সমস্যা আছে এই রেশনটা বলো তো? না স্যার। আচ্ছা তাহলে থাকবে এটা যে পরীক্ষা নম্বর 5 এবং পরীক্ষা নম্বর 6 আমি পরবর্তী 30 পেজের আর একটু ব্যাখ্যা আমি দিয়ে দেবো আগামী দিন, দিয়ে তোমাদেরকে আমি নতুন পড়াই যাবো ইনশাল্লাহ। তাহলে আজকের লেকচারে শুধু এক্সপেরিমেন্ট 5 আর 6, হ্যাঁ শুধুমাত্র এক্সপেরিমেন্ট 5 6, এটা আমি যেভাবে এঁকেছি যেভাবে পড়িয়েছি সেভাবে লিখে পাঠাবো আমাদের কাছে গ্রুপে, ঠিক আছে? তো আচ্ছা স্যার, আজকে ক্লাসে কোনো সমস্যা নাই? না স্যার, নো স্যার, নাই, নো স্যার। সবাই সুস্থ থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।